আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাদের মাথার চুল কেন কম, বা বাচ্চাদের মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, বা বাচ্চাদের মাথার চুলে রিগ্রোথ নেই, তো কিভাবে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। আজকের ভিডিওটাতে আমি চারটে এমন টিপস শেয়ার করেছি যে টিপসগুলো তোমরা যদি স্কিপ না করে দেখো আশা করছি এই সমস্যা থেকে তোমরা বেরোতে পারবে। তো সেই টিপসগুলো শেয়ার করার আগে একটা কথা বলবো, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আর যারা আমার এই ধরনের ভিডিওগুলো যাদের কাজে লাগবে, যাদের হেল্পফুল মনে হবে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরে এই ধরনের ভিডিও, এই ধরনের এই রিলেটেড ভিডিও অনেক আসতে চলেছে, আসবে, যেগুলো তোমাদের খুবই উপকারী। এবং পুরনো বন্ধুদের বলবো, তোমরা পাশে না থাকলে আমি চলতে পারতাম না, তাই নতুন পুরনো সব বন্ধুদের নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো শুরু করা যাক। নাম্বার ওয়ান, প্রথমেই বলবো যে বাচ্চাকে সপ্তাহে দুদিন অতি অবশ্যই শ্যাম্পু করাবেন। যে যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করাবেন, যেন সেটা মেডিকেটেড শ্যাম্পু হয়। তো সেই শ্যাম্পু দিয়ে বাচ্চাকে দুদিন সপ্তাহে শ্যাম্পু করাবেন, এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন বাচ্চাকে তেল মাখানোর, মাথায় নারকেল তেল, সেটা যেন ভার্জিন কোকোনাট অয়েল হয়। আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, বাচ্চাকে কিন্তু সবসময় ভার্জিন জিনিসপত্র ইউজ করবেন, ভার্জিন কোকোনাট অয়েল, নারকেল তেল ছাড়া আমি অন্য কোনো তেলের কথা বলতে পারবো না, কারণ আমি টুইটিকে ছোট থেকে নারকেল তেল মাথায় মাখিয়ে এসেছি। এবং নারকেল তেল মাখানোর পরে যেটা করবেন সেটা হচ্ছে চিরুনি দিয়ে ও চুলটাকে পেছন দিকে আঁচড়াবেন। মানে আমরা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে চুলটাকে কি করি, এরকম ভাবে নিয়ে এরকম এরকম করি, কিন্তু এরকম না করে উল্টো দিকে করবেন, এরকম ভাবে করবেন যাতে মানে গ্রোথের এগেনস্টে করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট টিপস, তো এটা ফলো করে দেখুন, আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা বেনিফিটস পাবেন। নাম্বার টু যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, বাচ্চাকে যখনই তেল মাখাবেন সেটা ডবল বয়লার প্রসেস করে তারপরে মাখাবেন। মানে বাচ্চাকে যখনই তেল মাখাবেন, একটা বাটিতে গ্যাসে জল ফুটছে, তার উপরে আরেকটা ছোট বাটি বসালেন, তাতে আপনার যতটা প্রয়োজন মনে হবে যে নারকেল তেল মাখানোর, ততটা প্রয়োজনীয় নারকেল তেল সেই বাটিটায় দিলেন। নারকেল তেলটা হালকা গরম হলো, সেই তেলটা নিয়ে বাচ্চাকে মাথায় মাখালেন, এটা হচ্ছে ডবল বয়লার প্রসেস। তো এই প্রসেসে হচ্ছে যে বাচ্চাকে তেল মাখান, তাহলে কিন্তু বাচ্চার চুলের গ্রোথটা যেটা সেটা খুব তাড়াতাড়ি বাড়বে। এবং কারণ এই এই হালকা তেল মাসাজ করলে বাচ্চার যে হেয়ার ফলিকলগুলো আছে সেগুলো খুব ভালোভাবে স্টিমুলেট হয়, ফলে হেয়ার গ্রোথটা কিন্তু তাড়াতাড়ি বাড়ে। নাম্বার থ্রি, চেষ্টা করবেন সবসময়, মানে সবসময় বলবো না, চেষ্টা করবেন সারাদিনে অন্তত পক্ষে এক দু মিনিট বাচ্চার হেয়ার যে স্ক্যাল্প আছে সেখানে এরকম এরকম, মানে ছোটবেলায় যেমন মা আমাদের মাথায় হাত বুলিয়ে দিত না, জাস্ট এই 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 জিনিসগুলো দিয়ে, হাতের আঙুলের এই এই নরম জায়গাগুলো দিয়ে, নখ না কিন্তু, এগুলো দিয়ে বাচ্চার মাথায় এরকম এরকম ভাবে একটুখানি চেষ্টা করবেন, ও যখন ঘুমোচ্ছে হোক বা যখন আদর, বাচ্চাকে তো আমরা কখনো না কখনো একটু কোলে নিয়ে আদর করি, সেই টাইমটাতে হোক ওর মাথায় একটুখানি হাত বুলিয়ে দেবার, যাতে ওর হেয়ার ফলিকলসগুলো একটু স্টিমুলেট হয় হাত দিয়ে, ব্লাড সার্কুলেশনটা যেন ঠিক থাকে, তাহলে কিন্তু চুলের রিগ্রোথটা খুব তাড়াতাড়ি হয়। চার নম্বর যেটা টিপসটা যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, বাচ্চাকে কিন্তু যখনই হেয়ার কম করবেন, যখনই চুল আঁচড়াবেন, কখনোই চুলটা সামনের দিকে আঁচড়াবেন না, সবসময় চুলটাকে কি করবে ব্যাক পেছন দিকে পাঠাবেন, মানে সবসময় চুলটাকে পেছন দিকে আঁচড়ানোর চেষ্টা করবেন। এই এই চারটে জিনিস যদি আপনারা ফলো করেন না, বাচ্চার চুল নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব হেল্পফুল হবে। এবং কতটা হলো, এক মাস পরে আমার এই চারটে টিপস ফলো করুন, এক মাস পরে কি রেজাল্ট পেলেন সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন, কারণ আপনাদের এই যে উপকার হচ্ছে, এই যে বেনিফিটস হচ্ছে, এই কমেন্টসগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমার নেক্সট ভিডিওটা করার জন্য খুব এনথু যোগায় আমাকে। তো আজকের মতো এটুকুই শেষ করলাম, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন।